ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 7ই মার্চের মধ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, এবং এর মধ্যে সব থেকে বেশি মোতায়েন করা হবে উত্তর চব্বিশ পরগনাতেই। সন্দেশখালী কাণ্ডের মধ্যে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতেই 21 কোম্পানি মোতায়েন করা হচ্ছে, এছাড়া কলকাতাতে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এছাড়াও বারাসাত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর এবং বিধাননগরে 21 কোম্পানি মোতায়েন করার সিদ্ধান্ত। মালদা, পূর্ব মেদিনীপুরে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। পুলিশের নোডাল অফিসার সিআরপিএফ এর আইজির সঙ্গে কমিশনের বৈঠকে এমনই সিদ্ধান্ত বলে সূত্র মারফত খবর। রুমা পাল কথা বলবো আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, 150 কোম্পানি বাহিনী আসছে 7ই মার্চের মধ্যে, এর মধ্যে সন্দেশখালী কাণ্ডের মধ্যেই উত্তর চব্বিশ পরগনাতে সব থেকে বেশি 21 কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত, কি খবর নির্বাচন কমিশন সূত্রে? দেখো, আজকেই বৈঠক হয়েছে, সিও দপ্তর হয়েছে, সিও যেখানে ছিলেন বৈঠকে, এবং অবশ্যই স্টেট নোডাল, স্টেট পুলিশ নোডাল অফিসার এবং তার সঙ্গে আইজি সিআরপিএফ ছিলেন। এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, যে 150 কোম্পানি, তার মধ্যে কলকাতাতে থাকছে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং অবশ্যই বসিরহাটে থাকছে তোমার 5 কোম্পানি, বারাসাত, বনগাঁ, বারাসাত ও বনগাঁ থাকে 3-3 কোম্পানি করে, এবং ব্যারাকপুরে 6 কোম্পানি, বিধাননগরে 4, অর্থাৎ 21 কোম্পানি উত্তর চব্বিশ পরগনা জুড়ে থাকছে। এছাড়াও ডায়মন্ড হারবারে 3 কোম্পানি, বারুইপুরে 3 কোম্পানি, এবং তার সঙ্গে সুন্দরবনে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। অন্যদিকে যদি জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুরে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, এবং তার সঙ্গে মালদাতে থাকছে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দার্জিলিং এ থাকছে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং তার সঙ্গে চন্দননগর পিসিতেও থাকছে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন শিলিগুড়িতে 2 কোম্পানি, কালিম্পং 2, কোচবিহারে 5 কোম্পানি, আলিপুরদুয়ারে 3 কোম্পানি, জলপাইগুড়িতে 4 কোম্পানি, ইসলামপুর পিজিতে রয়েছে 3 কোম্পানি, রায়গঞ্জে 4, দক্ষিণ দিনাজপুরে 4 কোম্পানি, মুর্শিদাবাদে 4, জঙ্গিপুরে 4 কোম্পানি, এবং কৃষ্ণনগরে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটেও 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে হাওড়াটা যদি দেখি, সেখানে হাওড়া পিসিতে রয়েছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং হাওড়া রুরালে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হুগলিতে থাকছে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, এবং তার সঙ্গে আরো বলে রাখি যে আসানসোল, দুর্গাপুর পিসি যেটা রয়েছে, সেখানে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, পশ্চিম মেদিনীপুরে যেটা আগেও বলেছিলাম 5 কোম্পানি, ঝাড়গ্রামে 3, বাঁকুড়া 4, পুরুলিয়ায় 4, এবং বীরভূমে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এবং এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন আসছে, তারা মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে, এবং মানুষের মধ্যে একটা এরিয়া ডমিনেশন করবে, এবং মানুষ যাতে নির্বিঘ্নে পরবর্তীতে ভোট দিতে পারে, সেই কারণে কিন্তু এই এই কেন্দ্রীয় বাহিনী আসছে, এবং ভোট ঘোষণা হওয়ার আগেই আসছে। ধন্যবাদ রুমা। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 7ই মার্চের মধ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, এবং এর মধ্যে সব থেকে বেশি মোতায়েন করা হবে উত্তর চব্বিশ পরগনাতেই। সন্দেশখালী কাণ্ডের মধ্যে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতেই 21 কোম্পানি মোতায়েন করা হচ্ছে, এছাড়া কলকাতাতে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এছাড়াও বারাসাত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর এবং বিধাননগরে 21 কোম্পানি মোতায়েন করার সিদ্ধান্ত।